পরীক্ষা দিয়ে ব্যায়ামতা হাই স্কুল থেকে, এরপর আমি শক্তিশালী এসএসসি পাশ করার পর আমি চুমনি কলেজে ভর্তি হই। তখন আমাদের দেশে আন্দোলন, ছয় দফা আন্দোলন শুরু হয়। আন্দোলন আমি ছাত্র সংগঠন করি। একাত্তর সালে যখন 25শে মার্চ আমাদের এখানে যুদ্ধ আরম্ভ হয়, তখন আমরা বজরা হাই স্কুলের মাঠে আমাদের পুরানো আর্মি আমাদেরকে ট্রেনিং, বিভিন্ন রকম গ্রুপ ওয়ারি আমরা পাওয়া আছি। তখন আমাদের নোয়াখালীতে আর্মি মার্চ করে সেদিন আমরা রাত্রে এনডিএতে যাই। এনডিএতে যাই আমাদের, তখন আমরা পুরো লাইন টাইনে পরে আবার চলে এসেছি। তখন আমি অগাস্টের দিকে আবার যাই, যাওয়ার পর আমরা আমাদেরকে ট্রেনিংয়ে নিয়ে যায়। আমি চান্ডুয়াতে ট্রেনিং দিই, সেখানে আমাদের ট্রেনিং হয়। আমরা সেখান থেকে ট্রেনিং দিয়ে আমাদের গুরুত্ব নেতা আমাদেরকে নিয়ে যায় বিটেক। তাতে আমাদের ইউনিয়নে আমাদের এলাকার মুস্তিদা ছিল, লকিউদ্দুল্লাহ, শেখ ফজল লক্ষ্মণ আমাদের কমান্ডার ছিল, শেখ ফজল লক্ষ্মণ রুবি। আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন পয়েন্টে আমাদের সাথে যুদ্ধ হয়। 17 ডিসেম্বর আসি আমরা শিকার, সেখানে আমরা কিছুদিন থাকি, তারপর আমরা আমাদেরকে নোয়াখালীতে বাড়াই দেওয়া হয়। আমরা স্বাধীনতা সংগ্রাম করেছি দেশের জন্য, দলের জন্য। আমাদের যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য আমরা তৎপর করতে পেরেছি এবং বাকি হওয়ার বিভিন্ন কারণে হয়নি। তবে আমরা মনে করি এদেশের তরুণেরা আমাদের মতন সেভাবে আগায় এসে দেশকে বাঁচাবে, দেশের রক্ষা করবে, দেশের জনগণের উন্নয়ন করবে, সেটাই আমরা কামনা করছি।